আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি রেখা হক শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ অধিকাংশ অঞ্চল ঘন কুয়াশায় আচ্ছন্ন চুয়াডাঙ্গায় আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হোসেন রিপন একাদশ জাতীয় সংসদের 21তম অধিবেশন শুরু হবে আজ ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষ বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছে সরকার উন্নত প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় বিভাগ শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন পাবলিক ভিউ এবার বিস্তারিত উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জনপদ খেটে খাওয়া মানুষের কষ্ট বৃদ্ধি পেয়েছে বৃদ্ধ ও শিশুদের ডায়রিয়া সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন কম তাপমাত্রা ও হিম বাতাস অব্যাহত থাকবে চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসী রিপোর্ট তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ এ যেন মাঘ না আসতে বাঘের কাঁপুনি ছুটে যাওয়ার মতো অবস্থা এখনই অবস্থা জুবুতুবু হয়ে আছেন ছিন্নমূলের মানুষরা উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে গরম কাপড়ের অভাবে শীতের কষ্টে ভুগতে শুরু করেছে শিশু বৃদ্ধ সহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষ কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়া ঠান্ডার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে টানা কয়েকদিনের ঠান্ডা আর ঘন কুয়াশায় জুবুতুবু হয়ে পড়েছে হিমালয় তীরবর্তী উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের জনজীবন সকাল থেকে চারদিকে ঢাকা থাকছে ঘন কুয়াশা খড়কুটোয় আগুন জ্বালিয়ে শরীর উষ্ণ করে ঠান্ডা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে শীতার্ত মানুষরা দিনাজপুরের ফুলবাড়িতে ঘন কুয়াশা ও হিমেল হওয়ার কারণে শীত বেশি হওয়ায় শিশু বয়স্ক খেটে খাওয়া মানুষরা পড়েছেন চরম বিপাকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় শীত বেশি হওয়ায় গ্রামের অসহায় মানুষজন আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ হিমেল হাওয়া সকাল থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা আজ সকালে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ হিমেল হাওয়া আর তীব্র শীত জেঁকে বসেছে যমুনা পারের শহর সিরাজগঞ্জে ফলে বিপাকে পড়েছে সব শ্রেণীর মানুষ সন্ধ্যার পর প্রায় জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম জেলা শহর সহ অন্যান্য উপজেলার বাজার ঘাটগুলো এদিকে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় দিনে ও রাতে বাড়ছে শীতের তীব্রতা আবহাওয়া অফিস বলছে এমন অবস্থা চলতে পারে আরও কয়েকদিন আতিকুর রহমান তিতাস মাইটিভি ভোরে ঘন কুয়াশার সাথে হিম শীতল বাতাস আর সন্ধ্যার পরপরই তীব্র শীতে নাস্তানাবুদ অসহায় দুস্থ ছিন্নমূল মানুষ তাই একটু উষ্ণ পরস্পর প্রত্যাশা ছিন্নমূল শীতার্ত মানুষের রাজধানীর যত্রতত্র একটু গরমের আশায় জবুথবু হয়ে পড়ে থাকেন এসব মানুষ সচেতন নগরবাসীদের আহ্বান এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আরও জানাচ্ছেন আবু সাইদ অপু প্রিয় দর্শক আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাইটিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে আর সাথে আছে আমি আবু সৈয়দ অপু আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো পৌষের শেষ ভাগে এসে প্রচণ্ড শীতের কারণে জবুথবু হয়ে পড়েছে জনজীবন আর এর কারণে অসহায় ছিন্নমূল মানুষরা কাতর হয়ে পড়েছে তবে এসব মানুষের জন্য কী করা প্রয়োজন সেজন্য আমরা কথা বলেছি সচেতন নাগরিকদের সাথে কি বলছেন তারা পৌষের শুরু থেকেই সারা দেশে কোনোভাবেই কমছে না শীতের প্রভাব কোনো কোনো অঞ্চলে দেখা দিয়েছে শৈত্য প্রবাহ ঘন কুয়াশার সাথে হিমশীতল বাতাস আর দিনভর কুয়াশাচ্ছন্ন চারদিক বিপাকে ফেলে দিয়েছে অসহায় দুস্থ ছিন্নমূল মানুষকে বিশেষ করে যাদের মাথা গোজার ঠাই নেই তারা পড়েছেন সবচেয়ে বেশি বেকা দেয় একটু উষ্ণতার আশায় কনকনে শীতেও নগরীর বিভিন্ন আনাচে কাঁচে ছেঁড়া কাঁথা চটের বস্তা কিংবা হালকা ময়লাযুক্ত একটি পাতলা কম্বল পেঁচিয়ে কোনোরকম রাত পার করছেন তারা দেখা গেছে যে আমরা একজন যদি একটা কম্বল কিনে একজনকে দিই তাও তো একটা মানুষ শীতের প্রকোপ থেকে বাঁচতে পারে সরকারের পাশাপাশি বিত্তবান মানুষের
দাঁড়ানো উচিত। যাদের ব্যক্তিগত অবস্থান থেকে আমাদের শীতার্থ মানুষের, দরিদ্র অসহায় মানুষের জন্য আমাদের আগায়া উচিত। সচেতন লোকগুলোর কাছে আমি আহ্বান করতেছি শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়ানো। বিশেষ করে শীত সবচাইতে বাংলাদেশের প্রেক্ষিতে বেশি রেকর্ড করা হয়ে থাকে। এ সময় দেখা যায় যে মাঝে মাঝে একটা স্পেল অনুযায়ী শীতের ইয়েটা পড়ে, দেখা যায় 5 দিন বা 7 দিন মোটামুটি একটা ভালো শীত পড়ে। এছাড়াও শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ছিল এই আহ্বাবীদের, তাই না? এখন আমাদের যারা বৃত্তশালী আছে বা সমাজ যারা মানে ওই যে সমাজসেবী যারা আছে বা ইয়ারা, তারা যদি এগিয়ে আসে, তাদেরকে যদি আমরা মানে ওইভাবে কোনো একটা আশ্রয়ে রাখতে পারি, অথবা তাদের যদি আমরা গরম পোশাক যেতে পারি, শীতের পোশাক যদি দিতে পারি, তাহলে তারা পাবে আর কি। মাইটিভি শুধু দেশ ও জাতির উন্নয়নের কাজ করে না, মাইটিভি চিন্তা করে ছিন্নমূল অসহায় মানুষেরও। তাই সরকারের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আমজনতার খবর নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাইটিভিতে। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হোসেন রিপন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন 78,276 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি প্রার্থী AHM গোলাম রশিদ রঞ্জু পেয়েছেন 44,950 ভোট। বুধবার দিনভর ইভিএমে ভোট শেষে মধ্যরাতের পর ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। সেই ফলাফল প্রকাশ করেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। একাদশ জাতীয় সংসদের 21তম অধিবেশন শুরু হবে আজ বিকেল 4টায়। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অধিবেশনে আজ ভাষণ দেবেন। এর আগে স্পিকারের সভাপতিত্বে বিকেল 3টায় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সভায় অধিবেশনের কার্য দিবস এবং সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে। এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেন। দেশের নারীদের কল্যাণে আলোকবর্তিকা হয়ে কাজ করছে পুনাক, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ নারী কল্যাণ সমিতি পোনাকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংগঠনটির সভাপতি তৈয়বা মুসাররাত জাহা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পোনাকের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নারীর অগ্রগতি ও উন্নয়নে পোনাকের ভূমিকা নিয়ে আলোচনা করেন। নেত্রীর আন্তরিকতা, দৃঢ় সংকল্প ও দূরদর্শন এগিয়ে চলেছে সুন্দর আগামী দিকে। দর্শক, এ মুহূর্তে রাজারবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান জাকির, চলে যাচ্ছি তার কাছে। জাকির, পুলিশ সপ্তাহের অনুষ্ঠানের বিষয় আর কি তথ্য আছে আপনার কাছে? পুলিশ সপ্তাহের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান উদ্বোধন করেছেন এবং আজকে কিন্তু যথারীতি সেই যে পুলিশ সপ্তাহের কার্যক্রম, সেই কার্যক্রম অনুযায়ী কিছুক্ষণ আগেই এখানে প্যারেড গ্রাউন্ডে রাজারবাগ যে পুলিশ লাইন মাঠ, এই মাঠে কিন্তু পুলিশ সদস্যদের বিশেষ ভূমিকার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সম্মাননা স্মারক এবং ক্রেস প্রদান করা হবে। এবং ইতোমধ্যে অনেককেই সেই IGP ব্যাচ, তারপর যেই ব্যাচ রয়েছে পুলিশের বিশেষ কৃতিত্বের জন্য, সারা দেশে আপনি জানেন যে পুলিশ বাহিনীরা কতটা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছিল, তারই স্বীকৃতি স্বরূপ কিন্তু এই পুলিশ বাহিনীর সদস্যদেরকে আজকে সম্মাননা প্রদান করবেন IGP চৌধুরী আব্দুল্লাহ মামুন। এই জন্য মূলত আমরা এখানে রয়েছি এবং এই জাতীয় প্যারেড মানে রাজারবাগ যে পুলিশ প্যারেড গ্রাউন্ড, এই প্যারেড গ্রাউন্ড
গ্রাউন্ডে সকাল থেকেই নানান ধরনের পুলিশি কার্যক্রম এবং তাদের যেই প্যারেড অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হচ্ছে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে, আপনি দেখলেন কিছুক্ষণ আগে। এছাড়া এর আগেও কিন্তু পুলিশ নারী কল্যাণ সমিতি যে পোনাক, সেই পোনাকের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পুলিশদের যে পরিবারের যে নারী সদস্যরা রয়েছে তারাও যে মানে বিশেষ ভূমিকায় কাজ করছেন দেশের নারীদের উন্নয়নে এবং তাদের যেই পরিবারটিকে দেশের অগ্রযাত্রায় তারা কিভাবে এগিয়ে যাবে সেই ধরনের কিন্তু তারা দিক নির্দেশনা পরিবার থেকেও তারা অনেকটা সাহসী উৎসাহ পেয়ে থাকেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজারবাগের সর্বশেষ রেখা। পরবর্তীতে আরও তথ্য জানলে আপনাকে জানিয়ে দিব। জাকির, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজারবাগ থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী হাসান জাকির। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দুইটি সড়কের উদ্বোধন করেছেন। সড়ক দুটি হল টাঙ্গাইল দেলদুয়ার সড়ক এবং পাকুল্লা দেলদুয়ার এলাসিন আঞ্চলিক মহাসড়ক। সড়ক দুটি প্রশস্ত ও উন্নত হওয়ায় দেলদুয়ার ও নাগরপুর উপজেলার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হয়েছে। এতে করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। 2020 সালে মাইটিভিতে দেলদুয়ারে রাস্তা নিয়ে প্রতিবেদন প্রচার হওয়ার পর টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর নজরে আসে সড়ক দুইটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করে দ্রুতই কাজ শুরু হয় রাস্তার। দেলদুয়ার উপজেলার পাথরেল যাবার অন্যতম সড়ক হচ্ছে টাঙ্গাইল দেলদুয়ার সড়ক, অপরদিকে পাকুল্লা দেলদুয়ার এলাসিন আঞ্চলিক মহাসড়ক। মাত্র কয়েক মাস আগেও সড়ক দুইটি ছিল অপ্রশস্ত ও খানাখন্দে ভরা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার এই সড়ক দুইটি সংস্কার করার উদ্যোগ নেয়। রাস্তার উন্নয়ন কাজ শেষে গত 21 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়ক দুইটির উদ্বোধন করেন। সড়ক দুইটি প্রশস্ত ও সংস্কার হয় খুশি এলাকাবাসী। এই রাস্তাটা হওয়াতে আগে অনেক সময় হইতো আমাদের নষ্ট হইতো, এখন আর সেটা বহাইতে হয় না। এখন আমরা দূরত্ব ঢাকা যেতে পারি এবং পাকুল্লার যেতে পারি। দেলদুয়ার তথা এলাসিন পাত্রাইলের রাস্তাগুলো অনেক উন্নত হয়েছে, যার কারণে এই এলাকার জনগণ সহজেই শহরমুখী এবং ঢাকা যেতে পারে। সড়ক দুইটির আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাইটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। মাইটিভির সাংবাদিক একটি প্রতিবেদন করেছিল, এই প্রতিবেদনের ভিত্তিতে এবং এই রাস্তাটি দ্রুত সে প্রধানমন্ত্রীকে অবহিত করে রাস্তাটি দ্রুত সম্পন্ন করা। আগে মানুষ যেখানে যাইতে এক ঘন্টা সময় লাগতো সেখানে এখন 15 মিনিটে যাইতে পারে। আগে লাগতো দেড় দুই ঘন্টা, এখন এক ঘন্টায় আমরা পাকুল্লা যাই। সড়ক দুইটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করে সড়ক ও জনপদ অধিদপ্তর। সড়ক দুইটি আধুনিকায়ন হওয়ায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতপণ্য ও কৃষিপণ্য পরিবহনে এসেছে যুগান্তকারী পরিবর্তন। এই টাঙ্গাইল এলাকার এবং দেলদুয়ার উপজেলা এলাকার যে লোকজন আছে তাদের কৃষিপণ্য, তারপর এদের যে তাঁত শিল্পী রয়েছে তাঁতপণ্য এবং ব্যবসায়ীদের পণ্য খুব সহজে ঢাকাতে পরিবহন করা সহজতর হয়েছে। বর্তমান সরকারের গৃহীত চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সকলের। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষ বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। কৃষকদের বিনামূল্যে সার বীজ প্রদান সহ নানা প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সরকারি প্রণোদনা পেয়ে সরিষা চাষে আগ্রহ বেড়েছে কুমিল্লার চান্দিনার কৃষকদের মাঝে। লক্ষ্যমাত্রার চেয়ে 3 হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে এবছর। শাহজালাল সরকার সাজু রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। এবছর আশানুরূপ সরিষার আবাদ হয়েছে কুমিল্লার চান্দিনায়। মৌসুমের প্রথম পর্যায়ে ভালো দাম থাকায় সরিষা আবাদ নিয়ে স্বপ্ন কৃষকদের চোখে। কৃষকরা জানান, 3 মাসের কম সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। বিঘা প্রতি সর্বোচ্চ 7,000 টাকা উৎপাদন খরচ হলেও 30,000 টাকার সরিষা পাওয়া যায়। ফলে এখন কৃষকদের নিকট লাভজনক ফসল হয়ে উঠেছে সরিষা। এদিকে জমির উর্বর শক্তি বৃদ্ধি পাওয়ায় এই জমিতেই বোরো ধান ভালো হয়। আশা করি আমরা যে ফলন পামু খরচের চেয়ে অনেক লাভবান হব আমরা। কি ধানের পরে সরিষা করছি, ইনশাল্লাহ সরিষা তুললে আবার ধান প্রদান করব। তো সরিষা করছি, যদি ফলন ভালো হয় ইনশাল্লাহ আগামীতে করব। উপজেলা কৃষি কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতা করেছে। সরিষার আবাদ চলমান থাকলে ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হবে বলে মনে করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। অন্যদিকে সরিষার তেল প্রকৃতিগতভাবে ওমেগা 3 ও ওমেগা 6 রয়েছে, যা শরীরের জন্য ভালো অভিমত চিকিৎসকদের। সরিষার তেলে প্রচুর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো রয়েছে, যা বাত ব্যথার জন্য অত্যন্ত উপকারী। এছাড়া ওমেগা 3 পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এগুলো থাকার কারণে
যে বার্ধক্যজনিত যে সমস্যাগুলো হয় সেগুলো কমে আসে। বৈশ্বিক পরিস্থিতির কারণে তেল জাতীয় ফসলের বা তেলের একটা সংকট, ভোজ্য তেলের একটা সংকট রয়েছে সারা বাংলাদেশে, এবং এবছর সরিষায় আসলেই বিপ্লব সংগঠন হয়েছে। চলতি মৌসুমে চান্দিনায় সরিষার আবাদ হয়েছে 116 হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রা 113 হেক্টর, যা থেকে 170 মেট্রিক টন সরিষা উৎপাদন করা হবে। শামস্তাবরিদ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ আনসারের সাবেক পরিচালক মরহুম খলিলুর রহমানের বড় ছেলে মেজবাহ রহমান লাবলু মেজবা হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। আজ বাদ জোহর মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে বম সাইক্লোন। তীব্র বাতাসের সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টি। এতে সম্প্রতি আঘাত হানা ছোট বড় কয়েকটি ঝড়ে আগে থেকে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় নতুন করে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, টানা বৃষ্টি ছাড়াও ওই অঞ্চলে বুধবার প্রতি ঘণ্টায় 110 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বম সাইক্লোনের আঘাতে ব্যাপক বন্যা, রাস্তা ডুবে যাওয়া, পাহাড় ধস, বিদ্যুৎ বিভ্রাট ও ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া বহু মানুষের প্রাণহানিরও শঙ্কা রয়েছে। তিন সপ্তাহ কারাবাসের পর মুক্তি পেলেন ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। বুধবার দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে এদিন তেহরানের কারাগার থেকে বের হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রীর কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। তারানেহ আলিদুস্তির আইনজীবী জানান, জামিনে মুক্তি পেয়েছেন তিনি, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। ইরানের সরকার বিরোধী আন্দোলনে সমর্থন দেয়ায় গেল 17 ডিসেম্বর গ্রেফতার হন আলিদুস্তি। ইনস্টাগ্রাম পোস্টের জেরে তার বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ তুলে প্রশাসন। সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তাল হয়ে উঠেছে লাতিন দেশ পেরু। 2 সপ্তাহ বিরতির পর বুধবার থেকে ফের আন্দোলনে নামে দেশটির সাধারণ মানুষ। 36টি প্রদেশে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। বর্তমান প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্যদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তারা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি শহরে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। গত মাসে প্রেসিডেন্ট পেড্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করা এবং আটকের পর থেকেই অস্থিতিশীল হয়ে পড়ে দেশটির পরিস্থিতি। হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছে রাশিয়া। অ্যাডমিরাল গোরোস্কোপ নামে এই যুদ্ধজাহাজ আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে তৎপরতা চালাবে। বুধবার অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এই যুদ্ধজাহাজ মোতায়েন উপলক্ষে একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিরক্ষা মন্ত্রী শুইগু বলেন, এই ফ্রিগেট আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরে কার্যক্রম পরিচালনা করবে। এ জাহাজে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং 1000 কিলোমিটারের বেশি দূরত্বে গিয়ে আঘাত হানতে পারে। 18,000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিল ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান কর্মকর্তা অ্যান্ডি জেসি এ তথ্য নিশ্চিত করেন। অ্যান্ডি জেসি জানান, আগামী 18 জানুয়ারি চাকরিচ্যুত কর্মীদের কাছে পৌঁছে যাবে আনুষ্ঠানিক চিঠি। আর্থিক ক্ষতির মুখে পড়ায় প্রতিষ্ঠান পরিচালনার ব্যয় কমিয়ে আনতে কর্মী ছাঁটাইয়ের এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে। এর আগে গেল নভেম্বরে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে জানিয়েছিল অ্যামাজন। প্রাথমিকভাবে 3% কর্মী চাকরি হারাবে বলে জানালেও বর্তমান ঘোষণার প্রেক্ষিতে এই হার দাঁড়িয়েছে 6%। এমনকি নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। সংবাদ শেষ করব বিশ্বের দীর্ঘতম নৌবিহার চালুর খবর দিয়ে। বাংলাদেশ ভারতের মধ্যে চালু হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম নৌবিহার গঙ্গা বিলাস। আগামী 13 জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ এ ভ্রমণ পথের উদ্বোধন করবেন। জুবায়ের রহমানের রিপোর্ট।
বিশ্বের দীর্ঘতম ভ্রমণের বিলাসবহুল ক্রুজ হতে চলেছে গঙ্গা বিলাস। ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসী থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের ভেতর দিয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত চলবে এ নৌবিহার। পুরো সফরে সময় লাগবে অন্তত 50 দিন, এর মধ্যে বাংলাদেশেই কাটবে 15 দিন। সফরকারীরা যে শুধু নৌযানেই থাকবেন তা কিন্তু নয়, সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, সোনারগাঁও, ভারতের কাজিরাঙ্গা জাতীয় পার্ক সহ 50টিরও বেশি ঐতিহ্যবাহী স্থান দেখার সুযোগও পাবেন তারা। সফরকালে বিলাসবহুল প্রমোত্তরিতে ভ্রমণকারীদের আরামায়েশের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে জিম, স্পা, উন্মুক্ত ডেক সহ থাকছে গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবিধাও। গঙ্গাবিলাস প্রমোত্তরিতে একসঙ্গে 80 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন, তাদের রাত যাপনের জন্য থাকছে 18টি বিলাসবহুল স্যুট। এর আগে 2022 সালের নভেম্বরে ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী জানান, বারাণসী থেকে ডিব্রুগড় হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে 4000 কিলোমিটার জুড়ে থাকবে গঙ্গাবিলাসের যাত্রাপথ। জুবাইর রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি রেখা হক, আল্লাহ হাফিজ।